নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পুষ্পান্ন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বাড়িতে তো অনেক রকম অনুষ্ঠান হয়, পুজো হয়, পার্বণ হয়, তখন মনে হয় কি বানাই ঠাকুরের জন্য, সেই জন্য আমি পুষ্পান্নটা আপনাদের সামনে তুলে ধরেছি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পুষ্পান্ন বানাতে লাগছে, আমি এই কাপের এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর ঘি লাগবে। ঘি আর সাদা তেলে মিশিয়ে আমি রান্নাটা করব। ঘি আপনারা যদি ঘি পুরোটাই করেন তাহলে করতে পারেন। ঘি আর এখানে চিনি, নুন, একটু সামান্য হলুদ লাগবে, আর কিশমিশ, কাজু, চেরি নিয়েছি একটু অল্প করে, জায়ফল, জয়িত্রী, গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, এই তিন রকম, আর তেজপাতা, আর পরিমাণ মতন জল। জল মানে এটা এক কাপের চাল নিয়েছি, আমাকে দু কাপ জল লাগবে। তে এই দিয়ে আমি তৈরি করব খাবারটা। প্রথমে চালটা আমি জল দিয়ে ভিজিয়ে নেব, ভিজিয়ে আমি আধ ঘন্টা মতন রেখে দেব। এবারে এই চালটার মধ্যে আমি এক এক করে কিছু কিছু জিনিস মেশাবো, একটু নুন মেশাবো অল্প অল্প করে, নুনটা অল্প করে, কারণ বেশি এটা মিষ্টি খাবার, পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়। একটু চিনি মেশালাম, চিনিটা একটু বেশি দেব, সামান্য একটু হলুদ দেব, আর ঘি দেব একটু। এবারে এটাকে মিশিয়ে রাখবো। যে কোনো পুজো অনুষ্ঠানে ঠাকুরকে ভোগ দেওয়া খুব ভালো হয়, আমি বাড়িতে এটা করে দিই। এটা মিশিয়ে আমি একটু এই 10 মিনিট মতন রেখে দেব। প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে, একটু সাদা তেল দেবো কড়াইয়ে। কাজু কিশমিশটা আমি ভেজে নেব, কিশমিশ কাজু দুটোই দিয়ে দিলাম। এটা একটু একটু সামান্য লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি এটাকে। এবারে সাদা তেল অল্প একটু আছে, তার মধ্যে আমি একটু ঘি দেব, বাকি ঘিটা আমি দিয়ে দেবো। সব মিলিয়ে আমি ঘি নিয়েছিলাম টেবিল চামচে 2 চামচ। দুটো তেজপাতা দিয়ে দিলাম, গ্যাস
গ্যাসটা একদম কমিয়ে এটা করবেন। এবার গরম মশলাটা দিয়ে দিলাম, গরম মশলাটা জায়ফল জৈত্রিটা এর মধ্যে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করব, করে আমি চালটা যেটা মাখা আছে এই চালটা দেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি, গ্যাসটা কিন্তু কমানোই আছে। চালটা একটু ভেজে নেব, একদম গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। হালকা হালকা করে নাড়তে হবে যাতে চালটা ভেঙে না যায়, একদম আস্তে করে আলতো আলতো করে নাড়তে হবে। আর ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। এটা এক কাপ চাল আছে, আমি দু কাপ মেপে রেখেছি জল, আমি জলটা আমি দিয়ে দেবো। এবারে আমি এই চেরিটা দিয়ে দেবো, একদম গ্যাস কমিয়ে এবারে 10 মিনিট আমি মানে ঢাকা দিয়ে রেখে দেবো, ফুটতে দেবো। একবার খুলে আমি দেখছি হয়ে এসছে। কাজু কিশমিশটা দেবো, হয়ে গেছে। আর এক মিনিট আমি ঢাকা দিয়ে রেখে নামিয়ে দেব। এবারে দেখছি হয়েছে নাকি, হয়ে গেছে। এবার আমি একটু সামান্য ঘি দেবো, হাফ চামচ মতন টেন ঘি দিলাম, এই এক চামচ চা চামচের এক চামচ ঘি দিয়ে এটা নামিয়ে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম। Thank you.
তৈরি হয়ে গেল পুষ্পান্ন। এটা সবাই বাড়িতে করবেন, কেমন হয় আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।